বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, সুন্দর একটি উক্তি লিখেছেন সুলতান ভাই। আর উনি পাঠিয়েছেন শেরপুর বগুড়া থেকে, আর শেরপুর বগুড়া থেকে পোকো X3 প্রো উনি এর আগে পাঠিয়ে ফোনটি রিপেয়ার করে নিয়েছেন এবং ফোনটি সুন্দরভাবে রিপেয়ার হওয়ায় উনি কিন্তু ওনার ভাগ্নির ফোনটি আজকে পাঠিয়েছেন। আর এই ফোনটিতে প্রবলেম যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপডেট দেওয়ার পর ফ্রন্ট ক্যামেরা চলে যায় এবং অডিও প্রবলেম এবং সকল ধরনের ভিডিও কিন্তু এটার মধ্যে প্লে হয় না, আর মাঝে মাঝে ফোনটি রিস্টার্ট নিতে থাকে। এই যে সকল ধরনের প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু প্রসেসর থেকে হয়ে থাকে। আর এটি হচ্ছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স এই ধরনের ফোনগুলোতে যে সমস্যাগুলো হচ্ছে সেটি হচ্ছে যে হঠাৎ করে আপনি আপডেট দেওয়ার পর বা আপডেট দেওয়া ছাড়াও দেখতে পাবেন যে সাউন্ডে কাজ করছে না বা ফ্রন্ট ক্যামেরা কাজ করছে না, ইভেন আপনার সিম ছেড়ে দিতে পারে। এই ধরনের প্রবলেমগুলো হওয়ার পর অনেকে আসে ফোনগুলো রিসেট করেন, রিসেট করার পর দেখা যায় ফোনটি আর অন হয় না, সিস্টেম UI ইজ নট রেসপন্ডিং লেখা এসে থাকে। অনেকের প্রশ্ন থাকে যে এই ফোনগুলো কেন এরকম প্রবলেম হচ্ছে। সাধারণত এই ফোনগুলো, এই যে প্রসেসরটি ইউজ করা হয়েছে এই ফোনগুলোতে, এই প্রসেসরগুলো প্রচুর পরিমাণে হিট জেনারেট করে এবং কি আপনি ইউজ করতে করতে এক সময় কিন্তু এই ফোনগুলো কিন্তু হিট হতে হতে যে প্রোটোকলগুলো রয়েছে প্রসেসর থেকে বিভিন্ন IC যেমন ওয়াইফাই, ক্যামেরা এবং বিভিন্ন ধরনের যে মডিউলগুলো রয়েছে সেগুলোতে যদি ডিসকানেক্টেড হয়ে যায় কানেকশনগুলো বা সেই লাইনগুলো ফল্ট হওয়ার মাধ্যমেই কিন্তু এই ফোনগুলো প্রবলেম হয়। আর এই ফোনগুলো যখন আপনার রিস্টার্ট করবেন বা রিসেট দিবেন তখন দেখা যায় ফোনগুলো কিন্তু অন হতে অনেক সময় লাগে এবং অন হলেও কিন্তু অনেক ফোনে দেখা যায় সিস্টেম UI ইজ নট রেসপন্ডিং আসে। তো এই সমস্যাগুলো যদি আপনার সেম একই ধরনের হয়ে থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ এই ফোনগুলো কিন্তু আপনি প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে সলভ করতে পারবেন। সেক্ষেত্রে একটি সতর্কবাণী রয়েছে যে এই প্রসেসরের রিবোলিংয়ের কাজগুলো কিন্তু অ্যাভেলেবল, অনেকেই এখন হয়তো করছেন কিন্তু এই প্রসেসরে কাজ করতে গিয়ে অনেক ফোন কিন্তু ডেড হচ্ছে। কারণ প্রতিনিয়ত আমার কাছে বিভিন্ন ধরনের ফোন আসে যারা বলেন যে এই প্রসেসর ইস্যুর কাজ করতে গিয়ে ফোনগুলো ডেড হয়ে গেছে। যেমন ধরেন তার ফোনটি হয়তো ক্যামেরা সমস্যা ছিল বা সাউন্ড সমস্যা ছিল, এই সামান্য সমস্যার কারণে ওনারা রিপেয়ার করতে দিয়ে পরবর্তীতে ফোনগুলো কিন্তু আর অন হচ্ছে না, কারণ এই প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো 100% আসলে প্রসেসর রিবোলিং করে সলভ করা সম্ভব এবং উইদাউট ডেড রিস্কে, মানে কোনো ধরনের ঝুঁকি নেই, ফোনগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, অন হয়ে যাবে। তো এই ফোনগুলোও কিন্তু মাঝে মাঝে ডেড হয়ে যায়। অনেকে বলেন যে যার কাছে আমি দিয়েছি উনি বলেছেন যে এগুলো আমি অনেক করেছি এই ফোনগুলো, তো আশা করি কোনো সমস্যা হবে না, কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যায়। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা অনুধাবন করবেন যে প্রসেসর রিবোলিংয়ের কাজগুলো আসলে অত সহজ মনে করে অনেকেই করতে দিয়ে পরবর্তীতে ফোনগুলো যখন ডেড হয়ে যায় তখন কিন্তু অনেকে আফসোস করেন। তো এই ফোনগুলো প্রতিনিয়ত আমার কাছে আসে এবং বিভিন্ন ধরনের কল আমি পাই যে কারণে আমার খুব খারাপ লাগে যে এই ফোনগুলো কেন ডেড হচ্ছে। আর আমার মনে হয় যাদের দুর্বলতা রয়েছে তাদের উচিত কোনো একটি ট্রেনিং সেন্টারে গিয়ে শর্ট কোর্সে একটি ট্রেনিং করে নেওয়া অথবা তাদের হ্যান্ড স্কিলকে ইম্প্রুভ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া তাদের সেটি করা উচিত। যদিও আমি কিন্তু কোনো ট্রেনিং করাই না বা আমার এখানে কিন্তু কোনো সার্ভিসিং সেন্টার নেই যে কাজ শেখানোর মতো কোনো কিছু নেই, কিন্তু আমি প্র্যাকটিক্যালি কাজ করি, নিজে প্রচুর পরিমাণে নিজে ব্যস্ত থাকি যে কারণে এ ধরনের কিন্তু কোনো সুযোগ সুবিধা আমার কাছে নেই। কারণ অনেকেই আছেন নগদান যারা কাজ শেখার জন্য বা অনেকেই এই ধরনের প্রস্তাব করে থাকেন, কিন্তু এটি কিন্তু কোনোভাবেই সম্ভব না, দয়া করে এই বিষয়গুলো বুঝবেন। তো যেহেতু আমি কাজ করি এবং ভিডিও আপনাদের মাধ্যমে শেয়ার করে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করি এবং কোন বিষয়ে আপনারা একটু ইম্প্রুভ করলে আপনারা হয়তো আরও সেফলি কাজ করতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বের করতে হবে। আর কিছু কিছু লোক আছে যারা হয়তো ছোট একটি বিষয় দেখেই কিন্তু অনেক মানে সব কিছু বুঝতে পারেন, আর কিছু লোক আছে যারা কিন্তু বুঝেন না। তো একটি ভিডিওতে যতটা সম্ভব শেয়ার করা সেটি কিন্তু আমি করছি, আর ভিডিও দেখেই কিন্তু সব কিছু শেখা যায় না, ভিডিও ছাড়াও আপনাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল কাজ করার মাধ্যমে কিন্তু এই কাজগুলো আসলে করতে হবে এবং অর্জন করে নিতে হবে যে দক্ষতা, যে প্রয়োজনীয় দক্ষতা যেটি সেটি আপনাকে অর্জন করে নিতে হবে। যা হোক, যে বিষয়টি বলছিলাম যে একটি প্রসেসর রিবোলিংয়ের কাজ করতে গিয়ে যখন আপনার ফোনটি ডেড হয়ে যায় বা অনেক সময় ছোটোখাটো অনেক ভুলের কারণে কিন্তু একটি ফোন রিবোলিং করার পরে কিন্তু আর অন হয় না, যে কারণে দেখা যায় অনেকেই অনেক সমস্যায় পড়ে যান। বিশেষ করে আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা রয়েছে, ছোটোখাটো রেজিস্টার বা কোনো ধরনের লাইন মিসিং হয়েছে কিনা সেই বিষয়ে খেয়াল করেন না। অনেক সময় একটি রেজিস্টার উঠে গেলে সেই বিষয়টি হয়তো অনেক সময় হারিয়ে যায়, সেটির মান না জানা থাকার কারণে দেখা যায় সেইটি আর মেলাতে না পারলেও কিন্তু একটি ফোন অনেক সময় অন হয় না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং প্রত্যেকটি কাজের সময় আমাদেরকে প্রচুর পরিমাণে সতর্ক থেকে কোনো ধরনের প্রবলেম
যদি হয় সেটিকে রিকভারি করে নিতে হবে। কোনো ধরনের রেজিস্টার মিসিং হলো বা কোনো লাইন উঠে গেলো, কোনো প্রবলেম হলো, সেই বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাদেরকে সমাধান করতে হবে। কারণ কাজ করতে গেলে আপনার ভুল হবে, কাজ করতে গেলে কোনো না কোনো সমস্যা আপনি পড়তেই পারেন, বা আমরাও এই ধরনের অনেক সমস্যায় পড়ে থাকি। বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে দেখা যায় যে অনেক সমস্যা হয়, সেই সমস্যাগুলো সমাধানের রাস্তাগুলো আপনাদের অবশ্যই খুঁজে বের করতে হবে, তাহলেই দেখবেন প্রত্যেকটি কাজই কিন্তু সফলতার মুখ দেখছে। তো যে বিষয়টি বলছিলাম যে বগুড়া থেকে সুলতান ভাই, উনি কিন্তু এর আগে আমার কাছ থেকে কাজ করে নিয়েছেন, এবং উনি একটি উক্তি কিন্তু লিখেছেন যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। এই যে কথাটি, এর অর্থ হচ্ছে যে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন আমি জানি না, তবে এটির দ্বারা আমি যেটি বুঝি সেটি হচ্ছে যে উনি যে বিশ্বাস বা আস্থা নিয়ে আমার কাছে ফোন পাঠিয়েছেন, সেটিতে উনি আসলে যে ফলাফল সেটি পেয়েছেন, যে কারণে উনি আরেকটি ফোন, ওনার ভাগ্নির ফোনটি আবার পাঠিয়েছেন। তো কতটা মানুষের কনফিডেন্স থাকলে এভাবে একজন আরেকজনের ফোন নিয়ে তারপর পাঠান, এই বিষয়গুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। প্রচুর পরিমাণে ফোন আমার দেখা যায় যে যারা একবার ফোন পাঠিয়েছেন তারা তাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন তাদের ফোনও কিন্তু অনেক সময় পাঠিয়ে থাকেন। তো একজন ব্যক্তি দেখা যায় একাধিকবার আমার সাথে কন্ট্যাক্ট করেন, অনেক সময় অনেক বিষয়ে প্রশ্ন করেন, অনেক বিষয়ে জানেন। তো প্রতিনিয়তই আমি একটি কথা বলে থাকি যে আমার কাছ থেকে আপনি সার্ভিস নেওয়ার আগে যেরকম এবং সার্ভিস নেওয়ার পরেও কিন্তু আমার সাথে সেরকমভাবেই সার্ভিস পাবেন, বা একটি আচরণের ব্যাপার রয়েছে সেটি পাবেন। কারণ এগুলো হচ্ছে আমার, আমি মনে করি এগুলো প্রত্যেকটি পরিবার থেকে বা ছোটবেলা থেকেই হয়ে আসে। যেমন একজন মানুষের উপরে আরেকজন মানুষের যে বিশ্বাস, কনফিডেন্স এবং সব ধরনের বিষয়গুলোই কিন্তু একটি পারিবারিক ব্যাপার থাকে অনেক সময়। তো আমি ছোটবেলা থেকেই অনেক চেষ্টা করেছি যে পরিশ্রম দিয়ে মানুষের উপকার করতে, এবং যে কাজগুলো করি এগুলো নিষ্ঠার সাথে, বিশ্বাসের সাথে করার চেষ্টা করি, আমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি সবসময় লক্ষ্য রাখি। আর দেখুন, আমি শত শত ফোনের কাজ করেছি এবং অনেক ভিডিও রয়েছে যেগুলো ম্যাক্সিমামই দেখা যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো ফোনগুলোর ভিডিওই কিন্তু আমি আপলোড করে থাকি বেশিরভাগ। আর সেগুলোর মধ্যে অনেক ক্লায়েন্টের নাম্বার সহ কিন্তু থাকে, আপনারা চাইলে যে কারোর সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমার কোনো ভয় নেই। কারণ আমি প্রত্যেকটি মানুষের সাথে যে কাজগুলো করেছি কাজে এবং কথায় মিল রাখার চেষ্টা করেছি। আশা করি এই ধরনের কোনো কমপ্লেন কেউ করতে পারবে না যে আমার কাছ থেকে কেউ প্রতারিত হয়েছে। এই যে জায়গাটি, এই জায়গাটি হচ্ছে একটি বিশ্বাসের জায়গা। কারণ বর্তমান যুগে এসে মানুষ মানুষকে ঠকানোর বা নিজেকে জিতানোর যে তুমুল প্রতিযোগিতা, সেটি কিন্তু আমরা সব জায়গায় উপলব্ধি করি। দেখা যায় যে আমরা এই বুঝি ঠকে গেলাম, এই বুঝি হেরে গেলাম, এই ধরনের যে কাজগুলো, এই ভয়গুলো, এগুলো কিন্তু প্রতিনিয়তই আমাদের মাঝে কাজ করে। আর একটি ফোন রিপেয়ার করতে দিয়ে সেই ফোনটি প্রতারিত হওয়ার চান্স থাকে, এই ধরনের ভয়ও কিন্তু অনেকে পান। তো তারপরেও মানুষ মানুষকে বিশ্বাস করবে, এটি স্বাভাবিক বিষয়। অনেকে অনেক দূর থেকে ফোন পাঠান, তাদেরকে আসলে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ অনেক বড় মনের অধিকার হলে এই ধরনের ডিভাইসগুলো পাঠিয়ে দেওয়া এবং কাজ করা সম্ভব। আর এই সেক্টরে দেখা যায় অনেকে আবার এই অনলাইনে সার্ভিস করতে গিয়ে অনেকেই ঠিকভাবে সার্ভিস দিচ্ছেন না, অনেক সময় ফোনগুলো দেখা যায় যথাসময়ে না দেওয়ার কারণে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার কারণে অনেকে কিন্তু এই জায়গাটিতে আস্থাহীনতায় একটা ভুগেন। তো আমি বলবো যে আমার সাথে, যেহেতু আমি কাজগুলো সরাসরি করি, ভিডিওগুলো সরাসরি করি, আমি নিজে কথা বলি, আমি নিজে চ্যাটিং করি আপনাদের সাথে, এবং আমি নিজেই কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করে প্রত্যেকটি ফোনই আবার আপনাদের হাতে তুলে দিই। তো এখানে আর কোনো ধরনের ঝামেলা হওয়ার সুযোগ থাকে না, যে কারণে আমি এটি কন্টিনিউ করতে পারছি লম্বা সময় ধরে, এবং কি অক্লান্ত পরিশ্রম করে এই কাজগুলো আমাকে করতে হয়। তো যা হোক, আলহামদুলিল্লাহ ফোনটি কিন্তু অন হয়েছে, আর ফোনটি অনই ছিল। আমরা যে ক্যামেরা, সাউন্ড, এই সমস্যাগুলো ঠিকঠাক মতো সলভ হয়েছে কিনা এই বিষয়গুলো চেক করে নেব। সুলতান ভাইকে অনেক ধন্যবাদ, সুলতান ভাইয়ের একটি কথায় আমার অনেক আসলে ভালো লেগেছে, যে কারণেই বললাম। তো এই যে মানুষের মানুষের মধ্যে যে আস্থা, বিশ্বাস, এই জায়গাটি আমরা যদি ধরে রাখতে পারি, এবং কি বিশ্বাসের জায়গাটি আসলে এখন এতটাই ক্ষীণ হয়ে যাচ্ছে যে মানুষ মানুষকে বিশ্বাস করতেই চায় না, তো এই জায়গা থেকে আমাদের, আমার মনে হয় যে একটি সংস্কার প্রয়োজন আমাদের টেকনিশিয়ান জগতে। বিশেষ করে আমাদের কাছে তো কোনো ফোনই রেখে যেতে চায় না, এই যে একটা মানুষের আস্থাহীনতা, এটি দিন দিন তৈরি হচ্ছে কেন? কারণ আমাদের ভুলের কারণে। আমরা চেষ্টা করব মানুষের যে কাজগুলো এগুলো অত্যন্ত যত্ন সহকারে এবং সঠিকভাবে করার। তো আলহামদুলিল্লাহ দেখুন, ক্যামেরা সহ সব কিছু ঠিকঠাক মতো কমপ্লিট হয়ে গেছে। তো অনেক পার্সোনাল বিষয়ে বা আমার ব্যক্তিগত মতামতের কথা অনেক কিছু বলে ফেলেছি, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন,
ওনার চিঠিটি আরেকবার দেখাচ্ছি এবং সেই মূল্যবান কথাটি দেখুন, বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।